Hello viewers, Creative Multimedia পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আজকে দেখাবো কিভাবে গ্রাফিক রিভারে ফাইল আপলোড করতে হয় তাহলে দেখে নেওয়া যাক একটা ডিজাইন করতে হবে আপনাকে গ্রাফিক রিভারে আপলোড করার জন্য এখানে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করা আছে দেখেন আসলে এই বিজনেস কার্ডটা আমার করা না আমার স্টুডেন্ট ডিজাইন করছে এখানে আমি কিছু এডিট করছি তো এই হচ্ছে কার্ডের ডিজাইনটা তো এখানে দেখেন আমার ফাইল কি কি প্রয়োজন হয় আমার তিনটা কার্ডের জন্য তিনটা পিএসডি ফাইল আছে একটা ইনফরমেশন টেক্সট ফাইল আছে একটা হচ্ছে প্রিভিউ ইমেজ আছে আর একটা হচ্ছে টেক্সট রিডমি টেক্সট আর হচ্ছে স্ন্যাপশট এখন স্ন্যাপশটগুলো হচ্ছে আপনার ওয়েট থাকতে হবে 590 আর হাইট আপনার যা ইচ্ছা তা নিতে পারেন হাইটে কোনো ইয়ে নাই আর এখন হচ্ছে প্রিভিউ প্রিভিউতেও সেম আপনি ওয়েটটা নিতে হবে 590 পিক্সেলের আর হাইটটা আপনি যা নিতে চান এখন মনে করেন আপনার যদি মকআপ তিনটা হয় তাহলে এই সাইজ হবে যদি চারটা হয় একটু বেশি হবে পাঁচটা হয় আর একটু বেশি হবে দুইটা হলে একটু কম হবে তো এই জিনিসটা হাইটে কোনো কিছু নেই কিন্তু আপনাকে ওয়েটটা অবশ্যই মেনটেন করতে হবে ওয়েটটা কিন্তু থাকতে হবে 590 পিক্সেলের এখন দেখেন যে এখানে আমি প্রিভিউতে কিছু ইনফরমেশন দিয়ে দিছি আগে থেকেই যে ভাই একটা কার্ড কিনবে তো যখন কার্ডে ক্লিক করবে দেখেন এখানে গ্রাফিক রিভারে আপনি যে কোনো একটা কার্ডে যান যেমন আমি এই কার্ডে যাচ্ছি এখানে ক্লিক করার পর কিন্তু এটা প্রিভিউ পাবে যে এই যে দেখেন এই কার্ডটা একজন কিনবে তো কেনার জন্য কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিছে প্রথমেই চোখে ধরার জন্য যে এখানে এটা 300 রেজলিউশনের আছে CMYK আছে মোডটা হচ্ছে CMYK প্রিন্ট রেডি এরকম আপনিও দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে প্রিভিউটা এই ক্রিয়েট করছি এখানে এটা হচ্ছে ফুলি এডিটেবল এডিট করতে পারবে সে যে কিনবে 300 রেজলিউশন থাকবে এটাকে এটা হচ্ছে CMYK মোডে আছে লেয়ার এখানে দেখেন লেয়ারটা পিএইচডি করে আছে মানে প্রতিটা লেয়ার আলাদা করে দেয়া আছে এখানে দেয়া আছে টোটাল কার্ড হচ্ছে সাইজ এটা ব্লিড আছে এখানে প্রিন্ট রেডি এইরকম আপনি ইনফরমেশন আপনার যদি চান আপনি দিয়ে দিতে পারেন তো এই হচ্ছে প্রিভিউ আমি কিন্তু আগে একটা ভিডিওতে বলে দিছি যে কি কি প্রয়োজন হয় আমাদের ফাইলে তো এখানে দেখেন আমাদের প্রিভিউ রেডি আছে স্ন্যাপশটগুলোও রেডি আছে রিডমি ফাইলও রেডি আছে এখন শুধু আমাদের একটা থাম্বনেইল লাগবে তো থাম্বনেইল আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কার্ডের থাম্বনেইল করতে পারেন তো আমি এই কার্ডের থাম্বনেইলটা করব তো এটা আমি ফটোশপে ওপেন করে নিই এখন হচ্ছে যে থাম্বনেইলের জন্য একটা সাইজ আপনার অবশ্যই মাথায় রাখতে হবে থাম্বনেইলটা হচ্ছে যে এখানে যে পিকচারটা থাকবে মনে করেন এখানে যে এই যে ছোট যে পিকচারগুলো আছে এটা হচ্ছে থাম্বনেইল থাম্বনেইলের একটা সাইজ হচ্ছে 80 পিক্সেল এখানে আপনাকে অবশ্যই এটাকে 80 পিক্সেল করতে হবে তো এখান থেকে আমরা ক্রপ টুল নিয়ে নিলাম ক্রপ টুল নিয়ে এখানে আমি 80 পিক্সেল করে নিলাম এখন আমার কার্ডটা দেখতে কীরকম হবে মনে করি আমি এই এতটুকুই আমি আপলোড করব তো এতটুকু আমি ক্রপ করে নিলাম ওয়েব ফরম্যাটে সেভ করব এখানে আমরা সেভ ফর ওয়েব ওয়েবে সেভ করে এখানে জেপিজি এটা হচ্ছে হ্যাঁ এখন আমরা সেভ করে দিব থাম্ব সেভ হ্যাঁ এটা সেভ হয়ে গেছে এখন আমাদের কার্ডের যেগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদেরকে এটা জিপ করতে হবে তো মনে রাখতে হবে যে জিপ করার জন্য কী কী জিপ করবেন আপনি পিএইচডি ফাইলটা জিপ করবেন এবং টেক্সট ফাইল দুইটাই কিন্তু পিএইচডির ভিতরে থাকবে প্রিভিউটা আলাদা থাকবে স্ন্যাপশটগুলো জিপ করবো থাম্বনেইলটা আলাদা থাকবে এখন হচ্ছে যে ইনফরমেশনটা একটু দেখে নিই ইনফরমেশনে আমি কী কী দিছি ইনফরমেশনে যে ফিচার্সগুলো আছে আমার কার্ডে দেখেন এখানে সে এডিট করতে পারবে এটা হচ্ছে বিজনেস কার্ড এটার সাইজ হচ্ছে এত এটাকে আমি একটা ব্লিড ইউজ করছি এখানে এটার CMYK কালার এখানে রেজলিউশন হচ্ছে 300 প্রিন্ট রেডি আছে আপনাকে পুরো ইনফরমেশনটা কিন্তু দিতে হবে যে আপনি কোন ভার্সন দিয়ে কাজ করছেন এটা কিন্তু পুরোটা দিতে হবে এখন ফাইল কী কী দিবেন আমি এখানে দেখেন তিনটা পিএইচডি ফাইল দিচ্ছি একটা ইনফরমেশন ফাইল দিচ্ছি একটা হচ্ছে রিডমি ফাইল দিচ্ছি তার মানে হচ্ছে যে আমি একটা জিপে মেইন কাজ হচ্ছে আমার মেইন ফাইলগুলো হচ্ছে এইটাই এই রিডমি ফাইলগুলো আমি দিচ্ছি এগুলো তো প্রয়োজন হবেই তো সেজন্য আর কি এগুলো লাগবে না আপনাকে দিতে হবে যে কী কী আপনি দিচ্ছেন এখন দেখেন এখানে আমি আলাদা করে দিয়ে দিচ্ছি যে ফন্ট আমি কী কী ফন্ট ইউজ করছি ফন্ট কিন্তু আমি এই ফন্টটা ইউজ করছি এবং এই ফন্টটা ইউজ করছি তো এখানে ফন্টের লিঙ্কটা দিয়ে দিছি তার কম্পিউটারে যদি ফন্টটা না থাকে তাহলে সে কিন্তু এখান থেকে এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে এরপরে হচ্ছে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি যে যদি ওর কার্ড সম্বন্ধে কোনো কিছু থাকে তাহলে গ্রাফিক রিভার থেকে আমাকে প্রশ্ন করতে পারে গ্রাফিক রিভার আমাকে কমেন্ট করতে পারে কমেন্ট থেকে আমি আনসারটা দিয়ে দিব এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আপনি যদি চান দিয়ে দিলেন আপনার ভাইয়ের সুবিধার্থে এই হচ্ছে ইনফরমেশন ফাইলটা আর রিডমি ফাইল হচ্ছে যে কি করবে সে আপনি যে কোনো একটা সফটওয়্যার যখন দেন তখন আপনাকে একটা রিডমি ফাইল দিয়ে দেয় তো সেও কিন্তু ভায়াটা যখন কিনবে কার্ডটা তাকেও রিডমি ফাইল আমি একটা দিয়ে দিলাম সে প্রথমে এটা ক্লিক করবে
ফার্স্টে ও কাজ করতে হবে একটা ফন্ট, যে ফন্টগুলো আমি লিঙ্ক দিয়ে দিছি ওই ফন্টগুলো ডাউনলোড করতে হবে, দেন ফাইলগুলো ওপেন করতে হবে। আর যে কিউআর কোডটা দিছি আমি এখানে, কিন্তু একটা দেখেন এই যে কিউআর কোডটা দিছি, এই কিউআর কোডটা যখন ইউজ করবে সে এডিট করতে চাইবে, তো এই জিনিসটা কী করতে হবে, ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টকে ইউজ করতে হবে, স্মার্ট অবজেক্টে গিয়ে কিউআর কোডটা চেঞ্জ করতে পারবে। তো এই হচ্ছে ইনফরমেশন, আসলে রিডমি ফাইল দিয়ে দিলাম আমার ভাইয়ের সুবিধার্থে, এখন আমাকে এগুলো জিপ করতে হবে। এগুলো সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে সেন্ড টু কম্প্রেসড করে দিলাম। এখন হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, তো এখানে আমি মেইন লিখে দিলাম। এখন হচ্ছে এই স্ন্যাপশটগুলো হবে একটা জিপ, হ্যাঁ এখানেও স্ন্যাপশট এটা লিখে দিলাম স্ন্যাপশট। এখন হচ্ছে থাম এবং প্রিভিউ, তো আমি পেয়ে গেছি আমার এখানে প্রয়োজন হচ্ছে মেইন, এই স্ন্যাপশট, একটা হচ্ছে থাম, একটা হচ্ছে প্রিভিউ। এখন সবগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার যে কার্ডের ডিজাইন হবে 300 রেজুলেশনে, প্রিভিউ কিন্তু হবে 72 রেজুলেশনে, থাম আপনি 72 রেজুলেশনে করতে পারেন এবং এটা স্ন্যাপশটটাও হবে 72 রেজুলেশনে। তাহলে আমার ফাইলটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে গ্রাফিক রিভারে যাই, এখান থেকে ইউজার নেম আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পরে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখন আপনি কি আপলোড করবেন, এখানে ক্যাটাগরি, আপনার যে ফাইলের ক্যাটাগরি আছে, তো এই ক্যাটাগরি হচ্ছে আপনি প্রিন্ট টেমপ্লেট, মানে আপনি প্রিন্ট সেকশনে এটা দিবেন, সেজন্য এখানে প্রিন্ট টেমপ্লেটটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। এখন নেক্সট করে দেওয়ার পর আসবে যে আপনার কার্ডের একটা নাম দিতে হবে, কার্ডের একটা নেম দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে। এখন মনে রাখতে হবে যে এখানে কার্ডের নেম কিন্তু আপনি যে কার্ডটা দিচ্ছেন, মনে করেন আমি এখানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিসক্রিপশনে কী দিব, ডিসক্রিপশনে আপনি যে রিডমি ফাইলটা ক্রিয়েট করছেন এখান থেকে এই এগুলা কিন্তু নিয়ে নিতে হবে, এই ফিচার্সটা পুরোটাই নিয়ে নিব আমি এখান থেকে, হ্যাঁ এতটুকু আমি কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করে দিব। হ্যাঁ আমার ফিচার্স হচ্ছে এটা, ফাইল হচ্ছে এইগুলো, আর এখন ফন্ট আমি যেগুলো ইউজ করছি ফন্টটা হচ্ছে এগুলো। এখন হচ্ছে আপনি ফাইল এখানে চুজ করবেন, চুজ ফাইল, আপনি আপনার চারটি ফাইলই আপলোড করবেন, হ্যাঁ তো এখানে মেইন ফাইল হচ্ছে এটা, মেইন ফাইল, প্রিভিউ, স্ন্যাপশট এবং থাম্ব, হ্যাঁ ওপেনে দিয়ে দিব। আপনার ফাইল যখন আপলোড হয়ে যাবে তখন আপনাকে সেকশন অনুযায়ী দিতে হবে, দেখেন এখানে ওগুলো আপলোড হোক, ইমেজ প্রিভিউ কিন্তু দিয়ে দিছে 590 দিতে হবে আপনার। এখন যদি এখানে কিন্তু হাইট আপনি যদি চান আপনি বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন থাম্বনেইলে কিন্তু দিয়ে দিছে কি 80 পিক্সেলে, মেইন ফাইলে এখানে দিয়ে দিব। ইমেজ সেট হচ্ছে যে আপনি যে স্ন্যাপশটগুলো ইউজ করছেন এই জায়গায় ইমেজ সেটে দিয়ে দিব এগুলা। এখন এখানে দেখেন যে এটা আমি আলাদা একটা ট্যাব ওপেন করে নিই, আইটেম টাইটেল নেমগুলা এখানে এগুলো আপলোড হোক, ট্যাবটা চলে আসছে। এখানে দেখেন যে আপনার যে নেম এবং ডিসক্রিপশনটা থাকবে, তো এখানে ক্লিক করে নিব, এখানে গুড এবং ব্যাড দুইটা দেওয়া আছে। এখানে দেখেন যে ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে আপনি বড়তার দিতে পারেন, এখানে মনে রাখতে হবে যে লাইক, অফ, অ্যান্ড, অ্যান্ড, মে এগুলো যদি ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই ছোটো হাতে দিতে হবে, যদি এগুলো বড় হাতের ইউজ করেন তাহলে কিন্তু ক্যাপিটালি ইউজ করলে কিন্তু এটা হবে না, আপনার এটা কিন্তু রিজেক্ট হবে, তো সেজন্য আপনাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে এই নামগুলা। তো বাকি ইনফরমেশনগুলো আমি আসলে বলে দিচ্ছি যে এখানে দেখেন ইমেজের জন্য আপনাকে 590 নিতে হবে, 300-র নিচে নিতে পারবেন না, 300 পিক্সেলে। এখন হচ্ছে যে এখানে দেখেন থাম্বনেইলে 80 পিক্সেল দেওয়া আছে। এই হচ্ছে আপনার স্ন্যাপশট, স্ন্যাপশটের জন্য আপনি তিনটি ফাইল নেন বা যেগুলাই নেন আপনি নিতে পারেন। আমরা দেখে নিই যে আপলোড হয়ে গেছে কিনা, এখানে আপলোড হচ্ছে, এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা নিচে কিছু কাজ করব, এখানে ইমেজ প্রিভিউ, এই ইমেজ প্রিভিউটা হচ্ছে যে এই যে প্রিভিউটা এখানে দেখিয়ে দিতে হবে, এখানে হচ্ছে এই প্রিভিউটা, এই হচ্ছে প্রিভিউ। থাম্বনেইলে এখানে আমরা থাম্বনেইল দেখিয়ে দিব, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, মেইন ফাইলে আমাদের মেইন যে জিপ ফাইলটা থাকবে এটা দিয়ে দিব, এই ফাইলটা।
এখানে আমরা সেট প্রিভিউ হচ্ছে আমাদের স্ন্যাপশটটা দিতে হবে স্ন্যাপশট হচ্ছে এই স্ন্যাপশট জিপটা এটা হচ্ছে স্ন্যাপশট তো এখানে চারটি আমি চারটি দেখিয়ে দিয়েছি ইমেজ প্রিভিউ হচ্ছে প্রিভিউ থাম্বনেল হচ্ছে থাম যেটা আছে আর মেইন ফাইলে আমরা মেইন ফাইল আপলোড করব আর এখানে প্রিভিউ সেটা হচ্ছে স্ন্যাপশট আপলোড করব এখন নিচে চলে যাই নিচে যাওয়ার পর এখানে দেখেন যে ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে যে আপনি কার্ডটা ডিজাইন করছেন এই কার্ডটা কি কর্পোরেট ক্রিয়েটিভ না অন্য কিছু যদি এখানে ক্রিয়েটিভ হয় তাহলে ক্রিয়েটিভ দিয়ে দিব আর যদি মনে করেন এখানে কর্পোরেট হয় তাহলে কর্পোরেট দিয়ে দিব যে ডিজাইনটা করবেন আপনি এই ডিজাইনের এখানে ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে তো আমি ক্রিয়েটিভ এখানে দিয়ে দিব এখন হচ্ছে লেয়ার আপনি যে কাজটা করছেন এটা কি লেয়ারডে আছে না লেয়ার ছাড়া আছে আপনি তো অবশ্যই আমরা যে কার্ডটা করছি এটা লেয়ারডে আছে সেজন্য এটা ইয়েস করে দিব এখন আপনি কি কি ফাইল ইনক্লুড করছেন এখানে গ্রাফিক্সের যে ফাইলগুলো আপনি কি পিএইচডি দিচ্ছেন পিএনজি দিচ্ছেন এই জিনিসটা এখানে দেখিয়ে দিতে হবে তো আমরা পিএইচডি দেখিয়ে দিব এখানে যে আপনি যে ডিজাইনটা করবেন এটা হচ্ছে যে মিনিমাম কোন ভার্সনে এটা ওপেন হবে এখানে আমরা সিএস দেখিয়ে দিব যে মিনিমাম সিএস ভার্সনে এটা ওপেন হবে আপনি যদি এখানে মনে করেন যে সিএস সিক্স দিয়ে দিবেন তাহলে সিএস সিক্স এর পরে নিচে যেগুলো আছে এগুলোতে ওপেন হবে না এই জিনিসটা তো এখানে আপনি যে ভার্সনটা মিনিমাম ওপেন করতে পারবে সেই ভার্সনটা এখানে দিয়ে দিব প্রিন্সাইজটা আসলে এখান থেকে আমরা নিতে পারবো এটাই হচ্ছে আসলে বিজনেস কার্ডের মূল সাইজ এখানে 3.5 এবং 2.5 এখন হচ্ছে ট্যাগ ট্যাগটা হচ্ছে যে আপনি যে ডিজাইনটি করছেন এই ডিজাইনটা আসলে কীভাবে সার্চ করবে যারা সার্চ করবে কী লিখে সার্চ করবে তো আমরা এখানে দিয়ে দিব এখানে কিছু নিচে কিছু সিম্পল দেওয়া আছে এগুলো প্রথমে দিয়ে দিই কপি করে এখানে দিয়ে দিব তারপর এখানে দিব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ যারা ক্রিয়েটিভ লিখে সার্চ করবে ক্রিয়েটিভ আসবে এখানে আমরা কালার দিয়ে দিব এখানে আপনি যতটা ট্যাগ দিবেন এখানে দিয়ে দিব আমরা ট্যাগ অনেক কিছু ইউজ করা যায় তো আমরা এখানে এই কিছু ট্যাগ এখানে দিয়ে দিছি এখন হচ্ছে যে নিচে কি এখানে আপনি যদি রেগুলার লাইসেন্সার হন নর্মাল যে আপনি যখন আইডি খুলবেন তো এই আইডি যদি হয় তাহলে এখানে আপনি মিনিমাম একটা প্রাইস দিয়ে দিবেন মিনিমাম প্রাইস এখানে $5 দিয়ে দিছি আর যে গ্রাফিক রিভার যে কাজ করতেছেন গ্রাফিক রিভার কিন্তু $1 কেটে রাখবে সেজন্য এখানে $1 নিয়ে নিছে এক্সটেন্ডেড লাইসেন্স হচ্ছে যে আপনি যখন র্যাঙ্কে চলে যাবেন তখন আপনার কার্ডের প্রাইসটা কি হবে তো কার্ডের প্রাইস হবে 100 তো দেখেন এখানে কিন্তু 150 দিয়ে নিয়ে নিছে তো 150 হচ্ছে যে 50 নিয়ে নিবে কিন্তু গ্রাফিক রিভার কেটে রাখবে আপনি পাবেন হচ্ছে 100 তো এখানে কমেন্ট যে আপনি কি কমেন্ট দিবেন না দিবেন তো এখানে কমেন্ট একটা কিছু দিয়ে দিন এখানে থ্যাংক ইউ দিয়ে দিলাম এখন হচ্ছে যে আপনি এখানে ইমেজ ইউজ করছেন কিনা এই জিনিসগুলো দিয়ে দিবেন এখানে ঠিক চিহ্ন দিয়ে দিয়ে আপলোড দিয়ে দিবেন তো সাবমিটিং হচ্ছে এখানে যদি সাবমিটিং না হয় তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার কিছু প্রবলেম হয়েছে কিনা হ্যাঁ এখন কিন্তু এটা আপলোড হয়ে গেছে দেখেন এখানে যে ক্রিয়েটিভ বিজনেস কার্ড আপনি যেটা দিচ্ছেন এটা 1 মিনিট আগে এটা আপলোড হয়ে গেছে এখন হচ্ছে যে এটা কিন্তু এখানে আসবে না আপনার গ্রাফিক রিভারে আসতে গেলে এটা 3 দিন থেকে মিনিমাম 3 দিন থেকে 7 দিন লাগবে আর এর উপরে গেলে আপনার 10 ডেজ লাগবে এটা এখানে আপলোড হতে উপরে দেখবেন যে আপনার এখানে একটা টেক্সট দিয়ে দিছে কনগ্রেচুলেশন আপনার ফাইল সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে তো এই জিনিসটা তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন